গল্পটি অ্যানিমেশন করা হয়েছে সৌরভ রাজপুত চ্যানেল থেকে। বন্ধুরা, আজকের গল্পটি নেওয়া হয়েছে একটি ফেসবুক গ্রুপ থেকে, গল্পটির নাম খুনির ভয়ে। আর হ্যাঁ, আপনাদের ভালোবাসায় 3000 সাবস্ক্রাইবই সম্পূর্ণ হয়েছে, এইভাবে সাপোর্ট করে পাশে থাকবেন। চলো শুরু করা যাক। এক রংচটা দেওয়ালগুলোর দিকে তাকিয়ে বেশ বিরক্তির সঙ্গে বলে উঠল নিশা, আমায় অন্য কোথাও নিয়ে চলো, নাহলে কিন্তু আমি একাই চলে যাব, আমি এই বাড়িতে কিছুতেই থাকতে পারব না। কাল থেকে এই একই কথা শুনে শুনে যে ওর মা বেশ বিরক্ত সেটা নিশা ভালোই বুঝতে পারছে। চিৎকার করে নিজের চাহিদাটা আরও একবার জানিয়ে নিজের ঘরে চলে এলো। পুরোপুরি নিজের ঘর বললেও ভুল বলা হবে, এই ঘরেই ওর বাবা মায়ের যাবতীয় জিনিসপত্র রাখা। আসলে ঘর তো এই একটাই, আর পাশের ওইটা রান্নাঘর হিসেবে ব্যবহার করার জন্য একটু বড় বলেই নিশার বাবা মা আজ থেকে ওখানেই থাকার সিদ্ধান্ত নিয়েছেন। নিশার ঘরে তিনজনের থাকার যথেষ্ট জায়গা থাকতেও মেয়ের সুবিধার জন্য এটুকু ওনারা মানিয়ে নিচ্ছেন। কাল রাতে নিশা সারা রাত টেবিলে মাথা রেখে ঘুমিয়েছে, বাবা মায়ের সাথে রুম শেয়ার করতে ও নারাজ, তবুও মেয়েকে খুশি করা গেল না। এখানে এসে থেকে একই কথা আউড়ে যাচ্ছে মেয়ে। নিজের ঘরে ঢুকেই আরও একবার চারিদিকে চোখটা বুলিয়ে নিল নিশা। টিনের চালের ঘরটা সারা দেওয়ালে ড্যাম্প ধরা, কেমন একটা স্যাঁতস্যাঁতে ভাব। ঘরের একটামাত্র জানলা দিয়ে আলো বাতাস কিছুই আসে না ভালো মতো। দিনের বেলাতেও ঘরটা কেমন অন্ধকার। শুধু তাই নয়, জরাজীর্ণ বাথরুমটা আবার নিচের তলায়। এই বাড়িতে টানা 11টা মাস থাকতে হবে নিশাকে। ইচ্ছে করছে এখনই বাড়িটা ছেড়ে পালায়। এরই মধ্যে ঘরের দরজা দিয়ে বাবাকে ঢুকতে দেখে চিৎকার করে উঠল নিশা, কতবার বলেছি আমার ঘরে এরম হুটহাট ঢুকবে না। ওর বাবা প্রয়োজনীয় জিনিসপত্র নিয়ে ঘর থেকে বেরিয়ে যেতেই দরাম করে দরজাটা বন্ধ করে দিল। কলেজে ওঠার পর থেকেই নিশা বড্ড বেশি উচ্ছৃঙ্খল হয়ে উঠেছে, প্রায়ই রাত করে বাড়ি ফেরে। কিছু জিজ্ঞেস করলে শুধু চিৎকার আর খারাপ ব্যবহার পেতে হয় ওর মা বাবাকে, বকাঝকা করেও কোনো লাভ হয়নি। গরিব বাবা মায়ের মেয়ে হয়ে জন্মানটাকে ও দুর্ভাগ্য বলে মনে করে। নিশার বাবা মায়ের গোদের ওপর বিস্ফোরণটা তখন হল যখন অনেক খুঁজেও একটা ভালো বাড়ি জোগাড় করতে পারলেন না নিশার বাবা। এর আগের বাড়িটা এক প্রকার কপাল জোরে পাওয়া গেছিল বলতে গেলে। ওই কটা টাকার মাইনেতে বাড়ি ভাড়া দিয়ে একটা সংসার টানতে মাথার ঘাম পায়ে ফেলতে হয় নিশার বাবা মা দুজনকেই, কিন্তু বাড়িটা ওনাদের ছেড়ে দিতেই হল। নতুন বাড়ি দেখতে এসেই আতঙ্কে ছিলেন নিশার বাবা। উনি নিশ্চিত বুঝেছিলেন মেয়ে কিছুতেই রাজি হবে না এই বাড়িতে থাকতে, কিন্তু আর তো কোনো উপায়ও নেই এই মুহূর্তে। তবুও মাত্র 11টা মাস যে দেখতে দেখতে কেটে যাবে এই বলেই মনকে সান্ত্বনা দিয়েছিলেন। কিন্তু এই বাড়িতে এসে থেকে মেয়ের ব্যবহার ওনাদের সাথে মেয়ের দূরত্ব আরও বাড়িয়ে দিয়েছে। শাসন করতেও এখন ভয় করে ওনাদের, মুখ বুঝে সবটা সহ্য করছেন। মেয়েকে অন্যান্য বাবা মায়ের মতো সব কিছু দিয়ে খুশি করতে না পারার অপরাধবোধও কিছুটা দায়ী ওর এই ব্যবহার সহ্য করার পেছনে। দরজাটা বন্ধ করে খাটের ওপর এসে শুল নিশা। আগের বাড়িতে অনেক ছোটবেলা থেকেই থেকেছে নিশা, বলতে গেলে তার আগের কথা নিশার মনেই পড়ে না। বাবা বলেছিল এরপর একটা সুন্দর ফ্ল্যাটে গিয়ে উঠবে, কিন্তু নিয়ে এলো এই বাড়িতে। বাড়িটা বাইরে থেকে দেখতেও কি বিচ্ছিরি, দেখে মনেই হয় না এই বাড়ির ভেতর মানুষ থাকতে পারে। সরু একটা গলির ভেতর চারতলা এই বাড়ি। বাড়ির একতলাটায় নাকি কোনকালে জুতোর কারখানা ছিল, এখন সেখানে তালা দেওয়া। দিনের বেলাতেও অন্ধকারে ডুবে থাকা সিঁড়িটা তালা বন্ধ কারখানাটার পাশ দিয়ে দোতলায় উঠে এসেছে। প্রচুর ভাঙাচোরা টব আর শুকনো ঝোপের দরুন দোতলাটাও বেশ অন্ধকারাচ্ছন্ন। দোতলার ঘরগুলোর সবটাই বহুদিন বন্ধ, ওগুলো নাকি একসময় ভাড়া দেওয়া হতো, তারপর কি একটা কারণে দোতলাটা আর ভাড়া দেওয়া হয় না। বাড়ির তিনতলায় এলে একটু ছেড়ে বাঁচা যায়, এই জায়গাটা একটু খোলামেলা। তিনতলাটা বাড়িওয়ালার বাসস্থান ছিল, তবে বাড়িওয়ালা এখন অন্য কোথাও থাকেন, এখানে একেবারেই আসেন না। চারতলা ছাদের উপরের ঘরগুলোতেই একমাত্র মানুষের বসবাস এই বাড়িতে, তবে সবটা ঘর নিয়ে এতদিন একটাই বড় পরিবার থাকত ছাদের ওপর। পরিবারটি উঠে যাওয়ার পরই নিশারা এসেছে, বাকি ঘরগুলোতে এখনও ভাড়াতে আসেনি, তাই এখন সারা বাড়িতে কেবল নিশাদের পরিবার।
বিছানায় শুয়ে নিশা অনেকক্ষণ ধরে এদিক ওদিক করছিল। এইরকম একটা বাড়িতে কিভাবে ওর বন্ধুদের নিয়ে আসবে? ওর বন্ধুরা যেমন বাড়িতে থাকে তা দেখার পর আগের বাড়িতেই ওদের ডাকতে লজ্জা করত। নিশা বলেছিল ওর বন্ধুদের ওরা নতুন ফ্ল্যাটে শিফট করলে একটা বড় পার্টি থ্রো করবে। এবার বন্ধুদের কি বলবে? এই ভাড়া বাড়িটায় মরে গেলেও নিশা বন্ধুদের আনতে পারবে না। হঠাৎ দরজায় টোকা শুনে উঠে বসল। দরজার বাইরে মা খাবারের থালা নিয়ে দাঁড়িয়ে, সারাদিন রাগ করে কিছুই খায়নি মেয়েটা। আবারও দু চার কথা শুনিয়ে মুখের ওপর দরজা বন্ধ করে দিল নিশা। সবকিছুই অসহ্য লাগছে ওর। জানলাটা দিয়ে একটু একটু হাওয়া আসছে। ব্যাগ থেকে হেডফোনটা বার করে কানে লাগিয়ে ঘরের আলো নিভিয়ে জানলার ধারে গিয়ে দাঁড়াল নিশা। পৌনে ১২টা বাজে। জানলা দিয়ে বাড়ির সামনের গলিটা দেখা যায়। স্ট্রিট লাইটের নিচে একটা বিড়ালকে দেখতে পেল নিশা। হেঁটে গলি ধরে সোজা বেরিয়ে যেতে যেতে অন্ধকারে কোথায় যেন মিলিয়ে গেল। জানলার বাইরে সামনের বাড়িটার অন্ধকার দেওয়ালে এসে পড়া আলোটা হঠাৎ ঝুপ করে নিভে যেতেই নিশা নিশ্চিন্ত, বাবা মা আলো নিভিয়ে দিয়েছে, এবার ওরা ঘুমিয়ে পড়বে। আরও কিছুক্ষণ জানলার পাশেই দাঁড়িয়ে থেকে এবার হেডফোন আর মোবাইলটা টেবিলের ওপর রাখল নিশা। ব্যাগ থেকে সিগারেটটা বার করে জ্বালিয়ে জানলার ধারে ফিরে এলো। তারপর সিগারেটটা শেষ করে বাইরের দিকে চেয়ে দাঁড়িয়ে আছে নিশা। ঠান্ডাটা হঠাৎই কেমন বেড়ে গেল, মনে হচ্ছে প্রচণ্ড শীত করছে। জানলাটা এবার বন্ধ না করলেই নয়। জানলার পাল্লাটা ধরে টানতে গিয়েই ক্যাঁচ করে একটা শব্দ। বাড়িটার দরজা জানলা সবই জরাজীর্ণ, এমন আওয়াজ হয়। হঠাৎই যেন চিৎকার করে উঠল। হঠাৎ চমকে উঠেছিল নিশা। খানিকটা ধাতস্থ হয়ে জানলাটা পুরোপুরি বন্ধ করে পেছনে ফিরতেই বুকটা ধরাস করে উঠল। জিনিসপত্রে ঠাসা অন্ধকার ঘরটায় টিনের চালের ফাঁক ফোকর দিয়ে চাঁদের আলো এসে পড়ে এক অদ্ভুত পরিবেশ সৃষ্টি করেছে। মনে হচ্ছে যেন কারা বসে আছে ওর সামনে। এক দৃষ্টিতে চেয়ে রইল নিশা সেই দিকে। কয়েক মুহূর্ত কেটে গেল। নিশা একভাবে দাঁড়িয়ে একদিকে চেয়ে হঠাৎই ও দরজাটা খুলে বেরিয়ে এলো ছাদের ওপর। চারিদিকে এখন অস্বাভাবিক নিস্তব্ধতা। চাঁদের আলো বেছানো ছাদের মেঝেতে গাছের পাতাগুলো আলোছায়ার নকশা এঁকে দিয়েছে। নিশা এগিয়ে গেল কার্নিশের দিকে। কার্নিশের ওপর হাত রাখতেই শরীরটা শিরশির করে উঠল। শ্যাওলা ধরা কার্নিশটা ভেজা ভেজা, অসম্ভব ঠান্ডা। হাতটা সরিয়ে নিল ও কিছুক্ষণ চুপ করে দাঁড়িয়ে থেকে পেছন ফিরে দাঁড়াল। দেখতে লাগলো নিজের ঘরটা, মা বাবার ঘরটা আর পাশের তালা বন্ধ ঘরগুলো। এরপরেই ঘরগুলোর পাশ দিয়ে হাঁটতে লাগলো। থামল সিঁড়ির কাছে এসে। দেওয়ালের ছায় সিঁড়ি অনেকটা ঢেকে গেছে, বাকিটা ঝলমল করছে জ্যোৎস্নায়। দারুণ মায়াবী লাগছে দেখতে। সিঁড়ি ধরে নেমে এলো নিশা নিচে। এখানেই ওদের, মানে ওপরের ভাড়াটিয়াদের ব্যবহারের বাথরুমটা। বাড়িওয়ালার তালাবন্ধ গ্রিলের দরজার পাশ দিয়ে হঠাৎই গাঢ় অন্ধকার নেমে গেছে নিচের দিকে। নিশা নেমে এলো ধীরে ধীরে দোতলায়। অন্ধকার, খুব অন্ধকার। আন্দাজে এগিয়ে চলল নিশা। মাঝে মাঝে এটা সেটায় পা লেগে যাচ্ছে। হঠাৎই খুব জোরে একটা হোঁচট খেল নিশা, পড়ে গেল মেঝেতে। মেঝেটা ঠান্ডা, খুব ঠান্ডা, ঠিক যেন বরফের মতো। দুই চোখে মুখে ঠান্ডা জলের ঝাপটায় হুড়মুড় করে উঠে বসল নিশা। এখনও ওর শরীরটা থরথর করে কাঁপছে। সামনে মাকে বসে থাকতে দেখেই কেঁদে উঠল। আজ তিন দিন ধরে ও এমনটাই করছে। এতদিন ব্যাপারটাকে বিশেষ গুরুত্ব না দিলেও আজকের ঘটনার পর বেশ চিন্তিত হয়ে পড়েছেন নিশার মা। সোমবার সকালে এই বাড়িতে এসেছেন ওনারা। বুধবার রাত থেকেই ঘটনাগুলোর সূত্রপাত। হঠাৎ মাঝরাতে ওনাদের ঘরের দরজা ধাক্কাধাক্কি করতে শুরু করে নিশা। ও নাকি বাথরুমের পাশে কাউকে দাঁড়িয়ে থাকতে দেখেছে। তারপর থেকে দিনের বেলাতেও ও নাকি সবসময় কাউকে দেখতে পায়। সেদিন থেকে নিশার মা নিশার সাথেই ঘুমাচ্ছেন রাতে, কিন্তু মায়ের সামনেও নিশা কানাকাটি করে ও নাকি কাউকে দেখতে পায়। কাল মাঝরাতে হঠাৎ নিজের পাশে মেয়ের অনুপস্থিতি টের পেয়ে নিচে নেমে আসেন নিশার মা। বাথরুমে না পেয়ে অন্ধকার দোতলায় খুঁজতে এসে মেয়ের অজ্ঞান দেহটাকে পড়ে থাকতে দেখেন উনি।
এখন নিশার মায়েরও দৃঢ় বিশ্বাস যে নিশা এতদিন যা বলেছে তা ওর মনের ভুল নয়। উনি নিজের চোখে দেখেছেন রাতের অন্ধকারে দোতলাটা কি অস্বাভাবিক, কি ভয়ঙ্কর দেখায়, পুরো বাড়িটাতেই কেমন গা ছমছম করে। নিশাকে এবার জড়িয়ে ধরে জিজ্ঞেস করলেন ওর মা কালকে রাতে ও দোতলায় কেন গেছিল, ওকে কেউ হাতছানি দিয়ে ডাকছিল। হারিয়ে ফেলেছিল নিশা নিজের ওপর নিয়ন্ত্রণ, নেমে গেছিল ওই অন্ধকার সিঁড়ি দিয়ে দোতলায়। আর তারপর একটা মেয়ে, অন্ধকারেও পরিষ্কার বুঝতে পেরেছে নিশা, একটা মেয়ে খোলা চুলে ঢাকা মুখটা নিয়ে এগিয়ে এসেছিল ওর দিকে। তারপরই ঠান্ডা হাত দুটো দিয়ে ওর কলাটা টিপে ধরে চিৎকার টুকুও করতে পারেনি নিশা। মেয়েকে আবার জড়িয়ে ধরেন ওর মা। হঠাৎই নিশার বাবা ঘরে ঢুকতেই লাফিয়ে বিছানা থেকে নেমে জিজ্ঞেস করেন বারবার, ফোনে পাওয়া গেছে কি না। নিশার বাবা জানান বাড়ির মালিক ফোন ধরেছিলেন, এই বাড়ি অনেক পুরনো, বাড়িওয়ালার বাবার আমলে প্রচুর ভাড়াতে গমগম করত এই বাড়িটাই, দোতলার কয়েকটা ঘর ছেলেদের মেস হিসেবেও ব্যবহৃত হতো। তবে বাড়িটার বয়স বাড়ার সাথে সামঞ্জস্য রেখে এই বাড়ির যত্ন করেননি ওনার বাবা, ধীরে ধীরে ভাড়াতে কমতে থাকে। ওনার বাবা মারা যাওয়ার পরপরই এই বাড়ি মোটামুটি খালি হয়ে গেছে। এখনকার বাড়িওয়ালা সাউথ কলকাতার বিলাসবহুল ফ্ল্যাটে থাকেন, আরও অনেক প্রপার্টির মালিক উনি। এই বাড়িটা নিয়ে বিশেষ মাথা ব্যথাও নেই ওনার, শুধু ছাদের ওপরের ঘরগুলোতে অনেক পুরনো সেই পরিবারটা থাকত, টাকা জমাচ্ছিল, এখন বাড়ি করে উঠে গেছে। নিশার বাবা নিজে থেকেই বাড়িটায় থাকতে চেয়েছিলেন বলে ওনাদের দেওয়া হয়েছে, তাও ১১ মাসের এগ্রিমেন্ট। নিশার বাবার কাকুতিমিনতি দেখেই ভাড়া দিয়েছিলেন বাড়িটা, না হলে ওনাদের রাস্তায় গিয়ে দাঁড়াতে হতো। কিন্তু বাড়িওয়ালা ওনাকে স্পষ্ট জানিয়ে দিয়েছেন যে এই বাড়ি পুরনো হলেও কোনো ভূতের উপদ্রবের কথা কোনোদিনও শোনা যায়নি, আর দোতলার ঘরগুলো জীর্ণ অবস্থার জন্য বসবাসের অনুপযোগী, সেই জন্যই তালা বন্ধ করা থাকে। আর মেয়েকে ভালো করে এই কথা বোঝানোর চেষ্টা করেও ব্যর্থ হলেন নিশার বাবা। মেয়ের কান্নাকাটিতে ওর মাও খুব ভেঙে পড়েছেন, কিছুই শুনতে চাইছেন না। পরের দিন নিশার বাবাও চিন্তিত হয়ে পড়লেন, কাল মাঝরাতে নিশা ওর মায়ের গলা টিপে ধরেছিল, তারপরই নিশা অজ্ঞান হয়ে যায়। বন্ধুরা, গল্পটি শেষ হবে আগামী দিন। আর যদি আমাদের প্রথম পার্ট 1000 ভিউজ আর 50 লাইক পায় তাহলে নেক্সট পার্ট আসবে, সাবস্ক্রাইব করে পাশে থাকুন। আজকের জন্য বিদায় নিচ্ছি, দেখা হবে পার্ট 2 নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।